বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনারা অবগত আছেন যে বাংলাদেশের র্যাবের সাবেক মহাপরিচালক আজকের বাংলাদেশের পুলিশ প্রধান বেনজির আহমেদ কর্তৃক এবং বেনজির সহ ছয়জন র্যাবের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্যাংশন প্রদান করা হয়েছে এবং সমগ্র র্যাবের বিরুদ্ধে আজকের এই আমেরিকার সেই নিষেধাজ্ঞা জারি হয়েছে আজকের বাংলাদেশ এক কঠিন ক্লান্তিকাল অতিক্রম করছে যখন বাংলাদেশে মানুষের গণতন্ত্র নেই যখন মানুষকে দিনই দুপুরে হত্যা করা হচ্ছে যখন মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে রাজনৈতিক চরিতার্থ হাসিল করার জন্য বিরোধী মতের মানুষদেরকে গুম করা হচ্ছে হত্যা করা হচ্ছে এমনকি বিচারের নামে নাটকীয়তা সাজিয়ে যুদ্ধাপ্রাদের বিচার করতে গিয়ে যুদ্ধাপরাধী সাজিয়ে যাদেরকে বিচার করা হয়েছে সেই পরিবারের সন্তানদেরকে পর্যন্ত গুম করে আজ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি গুম করে রাখা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বড় বড় শীর্ষ নেতা বিশেষ করে এম ইলিয়াস আলী সহ জাতীয় নেতাদেরকে আজকের গুম করা হয়েছে আজকে কার কারণে বাংলাদেশে এত কিছু হচ্ছে এর একটি মাত্র কারণ সেটি হচ্ছে বর্তমান এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে শুধুমাত্র ক্ষমতাকে কক্ষগত করে রাখার জন্য দীর্ঘমেয়াদে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আওয়ামী লীগের অপকর্মগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আজকের এই র্যাবকে পুলিশকে সেনাবাহিনীকে এমনকি আজকের বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে তারা সকল প্রকার কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবহার করছে যে কারণে আজকের এই কর্মচারী নির্ভর কর্মকর্তা নির্ভর বাংলাদেশের সরকার প্রধান চলছে আজকে যে কারণে তারা দুর্নীতি করলে সরকার কিছু বলতে পারে না সরকার দুর্নীতি করলে প্রশাসনের ক্যাডাররা তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না আজকের বাংলাদেশের মানুষ আজকের এই স্যাংশনে খুশি হয়েছে দেশের বিরুদ্ধে স্যাংশন নয় সাধারণ মানুষের বিরুদ্ধে এটা আমেরিকার নিষেধাজ্ঞা নয় যখন এদেশের সাধারণ মানুষ তাদের নৈতিকতা নৈতিক দাবিগুলো নিয়ে কথা বলতে পারে না যখন সংসদে ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধিকে পাঠিয়ে কথা বলতে পারে না যখন এদেশের গণমাধ্যমগুলোতে সত্যিকার দুর্বিশহ জীবন চলছে সেটাকে প্রচার করতে পারে না তখনই জনগণ আমেরিকার এ ধরনের একটি নিষেধাজ্ঞায় বাংলাদেশের আপমর জনতা খুশি হয়েছে কারণ হচ্ছে তারা আজকে দেখেছে যে অন্তত এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের এই অপতৎপরতা থেকে হয়তোবা বাংলাদেশের মানুষ মুক্ত হওয়ার একটি সুন্দর সুযোগ পাবে আজকে আমরা বাংলাদেশের নাগরিক বহির্বিশ্বের মানুষের কাছ থেকে এ ধরনের স্যাংশন আসা এটা আমাদের জন্য লজ্জাসকর আমরা বাংলাদেশের নাগরিক বহির্বিশ্ব থেকে আমাদের দেশকে পরিচালনা করবে সেটা আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বছর পরে স্বাধীনতার এই আজকের আওয়ামী লীগের আমলেই এই স্যাংশন পেতে হলো পাকিস্তান আমলে বাংলাদেশ কিংবা পাকিস্তানের বিরুদ্ধে স্যাংশন হয়নি বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছরের মধ্যে উনপঞ্চাশ বছর পর্যন্ত কোনো স্যাংশন হয়নি তাহলে পঞ্চাশ বছরে এই গৌরবান্বিত অর্জনটি কারা করেছে এই কলুষিত কারা করেছে এই দেশটাকে আজকে কারা ধ্বংসের দ্বারে দ্বার প্রান্ত নিয়েছে সেটা হচ্ছে এই বর্তমান প্রধানমন্ত্রী এবং তার দল আওয়ামী লীগ এটা করেছে কারণ হচ্ছে তাদের অপকর্মের লেভেল এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে বাংলাদেশের কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না আজকে র্যাব অন্যায় অবিচার করতে 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 মানুষের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে যে পরিমাণ মানুষদেরকে গুম করেছে হত্যা করেছে এর সত্যিকার নিউজ এখন পর্যন্ত কেউ দিতে পারবে না তারপরেও যতগুলো নিউজ আমরা জানতে পেরেছি সেখান থেকে স্পষ্ট পতীয়মান যে আজকের আমেরিকার এই নিষেধাজ্ঞা দেওয়ার পূর্বে তারা তদন্ত করে যতগুলো জানতে পেরেছেন সেই ভয়ানক চিত্র দেখেই আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আজকে তারা স্যাংশন দিতে বাধ্য হয়েছে আর এই স্যাংশনের কারণে আজকের আমার দেশের আর্মি ক্ষতিগ্রস্ত হওয়ার পথে আজকের আমার দেশের পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হওয়ার পথে মাত্র পাঁচজন বিশ জন মানুষকে বাঁচাতে গিয়ে আজকের শেখ হাসিনা বাংলাদেশের সমগ্র বাহিনীগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আজকের জাতিসংঘে আমাদের এই মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর যে গৌরব উজ্জ্বল ইতিহাস সেই ইতিহাস আজকের ধিক্কারের শিকার হতে যাচ্ছে আজকের যেখানে বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা নেই যেখানে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই সেখানে আমার দেশের সেনাবাহিনী বিদেশে গিয়ে কিভাবে তাদের দেশে সঠিক নির্বাচন কিংবা তাদের নিরাপত্তা দেবে সেটা আজকে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে আজকে আমার দেশের র্যাব যেখানে আমার দেশের মানুষকে গুম করে হত্যা করে সেখানে এই র্যাবের কর্মকর্তারা ওই সকল দেশে গিয়ে আমার এই দেশের আজকের যারা নিরাপত্তা দেয় না তারা সেই সব দেশে গিয়ে তাদের দেশের জন্য হুমকি ছাড়া কি হবে সে কারণেই আজকে তাদের সাথে আমেরিকা তাদের অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করেছে আমেরিকা তাদের ভিসার সাথে যে সম্পর্ক তাদের সাথে যাতায়াতের যে সুযোগ সুবিধা সেটাকে নষ্ট করে দিয়েছে আমেরিকা তাদের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞায় তাদা তাদের পরিবার তাদের পরিজন তাদের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিবর্গ পর্যন্ত সেই আমেরিকার সেই সুযোগ সুবিধা থেকে আজকে বঞ্চিত হচ্ছে আজকে সত্যিকার অর্থে এই মানুষগুলা বাংলাদেশকে আজকের একটি কঠিন থেকে কঠিনতর জায়গায় আজকের পৌঁছে দিয়েছে নিজেদের স্বার্থের জন্য নিজেদের জন্য এই স্বাধীন বাংলাদেশকে পঞ্চাশ বছর পরে এই রকম একটি কলুষিত করেছে তার নাম হচ্ছে আওয়ামী লীগ আজকে বিশ্বাস করেন পৃথিবীর ইতিহাসে আজকের গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায় না শুধুমাত্র এই আওয়ামী লীগের কারণে দাওয়াত পাচ্ছে না আজকের আমি শেখ হাসিনাকে অনুরোধ করব বাংলাদেশের আপনি অবৈধভাবে ক্ষমতায় আছেন তিনবার আপনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন আজকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য একটিমাত্র উপায় আজকের এই স্যাংশন থেকে উত্তরণের একটি উপায় আজকের এ দেশের র্যাব পুলিশ সেনাবাহিনীর সকল সকল বাহিনীকে কলুষিত মুক্ত করার জন্য একটিমাত্র উপায় সেটি হচ্ছে আপনাকে পদত্যাগ করতে হবে আপনি ক্ষমতায় থেকে ন্যায় অন্যায় না বুঝে মানুষের উপরে যে পরিমাণ জুলুম নির্যাতনের ইস্তিম্রলার চালিয়েছেন ভারতের মদত পুষ্ট আচরণ করতে গিয়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে যেভাবে আপনি গুলি করেছেন হত্যা করেছেন জবাই দিয়েছেন তাদের জীবনকে আজকে বিপন্ন করেছেন আজকে সেজন্য আপনার কাছ থেকে বাংলাদেশ মুক্তি চায় আজকে বাংলাদেশকে যদি বাঁচাতে হয় বাংলাদেশের সেনাবাহিনীকে যদি বাঁচাতে হয় বাংলাদেশের পুলিশ বাহিনীকে যদি বাঁচাতে হয় তাহলে একটাই উপায় সেটা হচ্ছে এই বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে আজকের মূলোৎপাটন করতে হবে তাকে ক্ষমতা ছাড়তে হবে তার ক্ষমতায় থাকার মধ্য দিয়ে এই সকল তৈরি হয়েছে কারণ এখানে র্যাব তারা যেভাবে নিজেদের স্বার্থে কাজ করেছে এখানে বেরোজিরা নিজেরা নিজেদের স্বার্থে যেমন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই বাহিনীটাকে একটি সন্ত্রাসী বাহিনী বানিয়েছে আজকের এটা নির্দেশ হচ্ছে আপনাদের এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ তার নির্দেশ ছাড়া একজন ব্যক্তি ওই অপকর্মের সাথে জড়িত হয়নি কারণ তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন বিদায় এই অপকর্মগুলো তারা করেছে আর এই অপকর্মগুলো দেখে শেখ হাসিনা সহ্য করেছে কারণ তিনি এই অবৈধ পদ্ধতিতেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসেছেন সেজন্য আমি প্রিয় দেশবাসীকে অনুরোধ জানাতে চাই আজকের এই ভয়াবহতা থেকে বাংলাদেশকে উত্তরণের জন্য দেশবাসী হয়তো বর্তমানে তাদের পিছে পিঠে দেয়াল ঠিকে গেছে সে কারণে আজকে হয়তো তারা মনে করতে পারে যে এই স্যাংশনটা হয়েছে বাংলাদেশের মানুষের হয়তো কিছুটা কল্যাণ হবে হয়তো এটা হবে এতটুকুই হবে যে আজকে হয়তো র্যাব ক্রস দিয়ে আমার মানুষদেরকে হত্যা করার একটি লেলিহান শিখা জ্বালিয়ে দিয়েছিল সেটা হয়তো সাময়িক সময়ের জন্য বন্ধ হবে কিন্তু আমার দেশের এই বাহিনীগুলোকে ভবিষ্যতে বিশ্বব্যাপী সংগ্রামের সাথে কাজ করার জন্য এই স্যাংশন কোনো সম্ভাবনা বয়ে নিয়ে আসবে না অতএব এই আওয়ামী লীগকে করে আওয়ামী লীগের ক্ষমতা থেকে মূলোৎপাটন করে আবার বাংলাদেশের সেনাবাহিনীকে নতুন করে সাজাতে হবে আবার বাংলাদেশের অন্যান্য বাহিনীগুলোকে নতুন করে সাজাতে হবে সন্ত্রাসের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে সাজা দিতে হবে এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে পরিচিত পাওয়া এই র্যাপকে বিলুপ্ত করে বাংলাদেশের মানুষের ভালোবাসায় জর্জরিত সকল মানুষদেরকে ক্ষমতার মস্তদে বসাতে হবে সেই আহ্বান জানিয়ে শেখ হাসিনার পদতাক চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অ